ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে একান্নতম দিবস উপলক্ষে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিস্তারিত দেখুন ফ্রান্স থেকে রাসেল আহমেদের রিপোর্টে ফ্রান্সের রাজধানী প্যারিসের কুটুম্বারি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস অনুষ্ঠানের শুরুতে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় শহীদদের আত্মার মাকফেরাত কামনা করে মোনাজাত করেন সংগঠনের উপদেষ্টা সালে আহমেদ চৌধুরী পরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি ফয়সাল ইকবাল হাসমি জাকির হোসেন ভুইয়া নুরুল হক বেলাল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক কবি মোস্তফা কামাল এমদাদুল হক স্বপন ফয়সাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু সহ আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন স্বাধীনতা যুদ্ধে যে সকল রাজাকাররা দেশকে ধ্বংস করতে পাকিস্তানের সাথে হাত মিলিয়েছিলেন যারা এখনও পলাতক আছে তাদের ধরে শাস্তির আওতায় আনা হোক সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দেশ ও প্রবাসের সকলের প্রতি আহ্বান জানান